বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেব, একজনকে সকাল 9:50 থেকে এবং আরেকজনকে দুপুর 1:50 থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই এর তরফে। মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মীরা সফিদ। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, অর্থাৎ একদিকে 8 ঘন্টা আর একদিকে 4 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ চলছে। সুকান্ত, কি আপডেট? দেখো, বিরূপাক্ষ বিশ্বাস এবং অন্যদিকে হচ্ছে অভিক দে, দুজনকেই কিন্তু টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে 9:50 এখানে এসেছিলেন বিরূপাক্ষ এবং 10:00 কিছু পর থেকে তার বয়ান রেকর্ড পর্ব চলছে। অন্যদিকে তার কিছু পরে অভিক দে এখানে আসেন এবং 2:00 কিছু পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত আজকেই দুজনকে ডাকার নেপথ্যে কারণ হিসেবে যেটা সিবিআই আধিকারিকেরা বলছেন যে একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে, এই ভাইরাল ভিডিওতে দেখা গেছে যাদেরকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের আইডেন্টিফিকেশনে কাজ চালানো হচ্ছে। সিবিআই আধিকারিকদের এই মুহূর্তে তথ্য প্রমাণ লোপাটের যে অ্যাঙ্গেলটি রয়েছে সেটাকে তারা বেশি করে ফোকাস তারা করতে চাইছেন। তার কারণ হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রেই তারা যেটা বুঝতে চাইছেন যে এর মারফতই মূল ঘটনাতে কারা যুক্ত থাকতে পারে তাদের একটা আভাস মেলা সম্ভব। এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তারা দেখেছেন যে এই ভাইরাল ভিডিওতে অনেকেই যারা রয়েছেন যারা এই হাসপাতালের সাথে সরাসরি যুক্ত নন বা এখানকার তারা চিকিৎসকও ছিলেন না, তাই যারা চিকিৎসক ছিলেন অথচ সেখানে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা বানানো হচ্ছে। আরও একটি তালিকা বানানো হচ্ছে যারা বহিরাগত ছিলেন। বিরূপাক্ষ বিশ্বাস তিনি ঘটনার সময় বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলেন, অন্যদিকে অভিজ্ঞতে তিনি এসএসকেএম হাসপাতালে ছিলেন। ফলত কোন পরিপ্রেক্ষিতে কোথা থেকে খবর পেয়ে কার নির্দেশে তারা সেদিনকে ঘটনাস্থলে ছিলেন বা হাসপাতাল চত্বরে পৌঁছেছিলেন এটা জানা জরুরি। দুজনের বিরুদ্ধে অভিযোগ যে দুজনই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, ফলত এই দিক থেকে দাঁড়িয়ে যে তারা এই খবর কখন পেয়েছিলেন, বিশেষ করে অভিজ্ঞতে তাকে ঘটনাস্থলে তদন্তকারী কলকাতা পুলিশের তদন্তকারী দলের সাথেও কিন্তু একাধিকবার ঘুরতে দেখা গেছে, কেন তিনি সেই সময় ঘটনাস্থলে ছিলেন, এরকম একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তারা জানতে চাইছেন। পাশাপাশি দুজনেরই, অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞতে দুজনেরই ফোনের কল লিস্টের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি গতকালকে শিয়ালদা আদালতে সিবিআই তরফে বলা হয়েছে যে যত আরজিকর সংক্রান্ত যা সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো তাদের হাতে এসেছে, তারা সেখান থেকে ইতিমধ্যে আইডেন্টিফিকেশন করেছেন যে সন্দেহভাজনদের গতিবিধি, তাই তাদের তালিকা করে এক এক করে তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন। এবং আজকেই দেখা গেল অত্যন্ত তৎপরতার সাথে গতকালকে দুজন ডাক্তারকে তলব করা হয় এবং আজকে তারা নির্দিষ্ট সময় তারা চলে এসেছেন। এবং যেটা তোমাকে বললাম, প্রত্যেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, সন্দীপ এবং অভিজিৎ মণ্ডল প্রাক্তন টালা ওসি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে দুজনের আলাদা করে কিন্তু বয়ান নেওয়া হবে, আলাদা আলাদা ভাবে বয়ান রেকর্ড এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এখন জিজ্ঞাসাবাদ পর্বে কি উঠে আসে, কতটা সহযোগিতা তারা করছেন সিবিআই সূত্রে বা কি খবর আসে, পুরোটা একেবারে আপনাদের সামনে রাখবো। কিন্তু এইখানে দেখাতে চাইবো যে অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার এবং আন্দোলনের অন্যতম মুখ, তিনি কি বলছেন দেখুন। সিবিআই কলেজে কলেজে থ্রেড কালচার যেগুলো তৈরি হয়েছে, এই থ্রেড কালচারের জনক যদি জনকরা যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিরূপাক্ষ অভিজ্ঞতারা। তাহলে আমরা বলেছি বারবার যে দ্বিতীয় অভয়া যাতে আর না ঘটে সেই জন্য এই জায়গাটাকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি এই গুরুত্ব সহকারে না দেখে তাহলে আমরা যেমন আংশিক আজ কাজকর্ম শুরু করছি সেখান থেকে কমপ্লিট শুরুতে আমরা যেতে পারবো না। প্লাস সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেই তদন্তের জায়গা থেকে কে বা কারা দোষী এই জায়গাটা সুস্পষ্টভাবে উঠে আসা উচিত। এই জায়গাটা যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ কাজে যোগ দিতে পারছি না। রাজ্য প্রশাসকের দিক থেকে থ্রেড কালচার এবং সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ভিজিবল পদক্ষেপ আমরা নেওয়ার কথা বার